নমস্কার, আমি রঞ্জিনী, নিয়েছি আলাপি আসর। সবাইকে স্বাগত। আর যিনি আমার সাথে আলাপি আসরে আছেন, তিনি সদা হাস্যময়। 12 মাসে 13 পার্বণের মধ্যে দিয়ে যিনি বাড়ির একজন হয়ে উঠেছেন। মনে পড়ে সেই সময়ের কথা, যখন টেলিদুনিয়ায় সারা চলেছিল উড়নচণ্ডী, নাচনির মতন কিছু টেলি সিরিয়াল। সম্প্রতি তার তৃতীয় উপন্যাস ইতিমা প্রকাশিত পেয়েছে, সবার নজরে বেড়েছে। নাট্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় জোছন দস্তিদার ও চন্দ্রা দস্তিদারের সুপুত্রী, চারবাক নাট্যগোষ্ঠীর অন্যতম কর্ণধার, তার কথা বলছি, দেখে নেওয়া যাক। আর সময় নষ্ট না করে ওনাকে ডেকে নেব। প্লিজ ওয়েলকাম খেয়ালি দস্তিদার। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আছো, তুমি কেমন আছো বলো খেয়ালি দি? এখন তো সারা বিশ্বে করোনারই জয় জয়কার, তাই জন্য করোনা নিয়ে একটু ব্যতিক ব্যস্ত হয়ে আছি। কারণ চেনা ছন্দ থেকে বেরিয়ে এসে একটা নতুন জীবন, একটু টালবাহানা চলছে, কিন্তু ভালো আছি, ভালো আছি। তুমি কেমন আছো বলো রঞ্জিনী? আমিও ভালো আছি। আমাদের এখানেও লকডাউন চলছে এখন, আস্তে আস্তে প্রায় 2 মাস তো হয়েই গেছে, এখন আস্তে আস্তে কমছে। পার্শিয়াল লকডাউনে রয়েছি এখন আমরা, তো ভাবছি, আশা করছি আস্তে আস্তে সবকিছু আবার ঠিক হয়ে যাবে, সবাই ভালোভাবে আমরা আবার ফিরে আসবো ছন্দে। আশা করছি তো বটেই। এই তাহলে এই দীর্ঘ একটা লকডাউনের সময় কিরকম কিরকম ভাবে কাটালে? দেখো, বলতে একটু অন্যরকম, সেটা হচ্ছে আমি একা থাকতে পারি, যার জন্য মানে বই পড়ি, লিখি, নানা রকম মুভিজ দেখি, তাই সেই জন্য লকডাউন আমার কাছে মনে হয়েছিল বেশি একটা লম্বা ছুটি মতন হবে। কিন্তু চারিদিকে যখন দেখছি এত আক্রান্তের সংখ্যা, তখন মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। লেখার কাজ থমকে গেছিল, অনেকদিন মন দিতে পারিনি। লকডাউনটা আনন্দেও কাটাতে পারিনি, কিন্তু একদম খারাপ কাটাতে সেটাও বলবো না। কারণ একটু ঘরের দিকে মন দিতে পেরেছি, ছেলের সাথে গল্প করতে পেরেছি, বরের সাথে গল্প করতে পেরেছি, একটা ফ্যামিলি টাইম পেয়েছি, সেটা আমার কাছে একটা উপরি পাওনা। কারণ এটা সব সময় তো হয় না, ব্যস্ততার থেকে ছুটি। আর বলতে পারো লিখে, সিনেমা দেখে, ঘেমে নে, বাড়ির কাজ করে, তেলে হাত পুড়িয়ে রান্না করে, নানা রকম অভিজ্ঞতায় ঘর টর মুছে টুছে ছিলাম। এরম ভাবেই কেটেছে লকডাউন, যেমন সব মহিলারই কেটেছে। সবকিছুর স্বাদ একটু একটু করে পাওয়া গেছে, কিন্তু ঘর বন্দি হয়ে। হ্যাঁ, আমার কিন্তু খুব খারাপ লাগেনি। মাঝে মাঝে কফি খেতে যাওয়ার ব্যাপারটা ছাড়া আমি খুব বন্ধুদের সাথে একটু কফি খেতে খুব, এটা খুব উইক পয়েন্ট, ওইটা আমি মিস করেছি খুব। ইয়ারা কফি করছেন, চা নয়, কফি পছন্দ? ব্ল্যাক কফি কারাকসে। আর তোমার তোমার আমি কথা হচ্ছিল তোমার সাথে মুড়ি মুড়ি আর কুটকুট, তাদের কথা একটু বলো, তারাও সদস্য তো তোমাদের। আচ্ছা, আমি তাদের ডাকবো। কুটকুট শব্দ অপারেশন হয়েছে, কিন্তু শি ইজ আ ফাইটার, আমার মতন শি ইজ আ ফাইটার, এখন ভালো আছে। আর মই মই হচ্ছে ল্যাব, খুব বোকা, কিন্তু মনটা ভীষণ ভালো। ওদের সাথে আমি আলাপ করিয়ে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড আমি ডাক। এই হচ্ছে মই মই, এই হচ্ছে ছোট। আচ্ছা, হুম,
এ হচ্ছে আমার নাতনি বলতে পারো, মানে আমার ছেলে ওকে মেয়ে বলে, তাহলে আমার নাতনি হলো। আর খুব পাচ্ছে, সে এখন হ্যাংলামিতে ব্যস্ত, একটু ভালো লাগছে কাছে বসে আছে। বলো, ভালো লাগছে শুনে যে অপারেশনের পরে ভালো আছে খুব খুব। তো আমরা এবারে এগিয়ে যাচ্ছি। যখন এই বাড়িতে সময়টা কাটলে তার থেকেই বলবো, ছোটবেলাটা কিরকম ছিল, ছোটবেলার কথা যদি বলি। ছোটবেলা মানে এই রিহার্সাল ছিল, আমরা যে বাড়িতে থাকতাম 29-এর 1 মন্ডিতিয়া রোড, দীর্ঘ বহু বছর ধরে আমার বাবা মা ওখানে ভাড়াটে হিসেবে ছিলেন, তো ওখানে রিহার্সাল হতো আমাদের। আর আমার ছোটবেলা থেকেই ইচ্ছে থাকতো যে কখন আমি বন্ধ দরজার ওদিকে যাব, কারণ পড়াশোনার একটা স্ট্রিক্ট বাতাবরণ ছিল, আমার মা ভীষণ স্ট্রিক্ট ছিলেন, তো সেই জন্য কি হতো আমাকে খুব একটা বেশি যেতে দেওয়া হতো না। ছোটবেলায় যেতাম, বাবার কোলে বসতাম, কিন্তু যত বড় হয়েছি তত বেশি পড়াশোনা 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 করে যেতে দেওয়া হতো না। ছোটবেলা মানেই মায়ের শাসন, বাবার আদর। আমার কাকুকে আমি জিজিম ডাকতাম, আমার জিজিম আমাকে ঘিরে থাকতো আমার বন্ধুর মতন, আমার কাকু বাবার মতন, কখনো বাবা কখনো বন্ধু, সেই জিজিম, মা, বাবা সবাইকে নিয়ে আমার ছোটবেলাটা খুব ভালো কেটেছে, আনন্দে কেটেছে, খুব সিকিউরড কেটেছে, খুব সিকিউরডলি আমি বড় হয়েছি। কিন্তু প্রচন্ড শাসন, মায়ের শাসন, একটা সময় মনে হতো ওরে বাবারে ছেড়ে দাও, খুব ঝগড়া হতো মায়ের সাথে, কিন্তু তারপরে যা হয়, মা মেয়ে থাকলে তো একটু ঝগড়া হয়, সেরকমই হতো। রিহার্সালে কবে যাব, তার একটা ছিল আমি পড়াশোনা করেছি, আমি গান গাইতে পারি না, তবু জোর করে আমাকে গান গাওয়ানো হয়েছে, সেটা হয়েছে। আমি নাচতে পারি না, তাও জোর করে নাচ শেখানো হয়েছে। আমি তবে কি হয়েছে, একটা যেহেতু একটা নাটকের পরিবেশে আমি বড় হয়েছি, সব সময় নাটকের আলোচনা, খাবার টেবিলে বসে এই জানিস তো, ও উচ্চারণ ভুল করছে, এ কি করছে, সবার ভুল টুল ছোটবেলা থেকে শুনতে 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 তখন নাটকের শিক্ষাগুলো ওই খাবার টেবিলে আড্ডা গল্প করতে করতে বাবার সাথে মায়ের সাথে সব হয়ে গেছে। ছোটবেলায় আমার মুখে খুব ব্রণ ছিল, মানে একটা স্কিন দেখা যেত না, আর দাঁতগুলো এবড়ো খেবড়ো, মানে মনে হতো যেন খোদাই করা রাস্তা, মানে একদম বিচ্ছিরি। সেই পুরো স্কিন ট্রিটমেন্ট করানো হলো, দাঁতের ডেন্টিস্ট্রি করানো হলো, সমস্ত করে তারপরে মোটামুটি পাতে দেওয়ার মতন একটা লুক হয়তো এলো। অনেক ছোটবেলা মানে খুব কেটেছে, কর্মময় জীবন, বকুনিময় জীবন, মারময় জীবন, আনন্দময় জীবন সব নিয়ে খুব ভালো কেটেছে। আই মিস ছোটবেলা। আমি সেটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কোথাও তো গিয়ে এখন বড় হয়ে গিয়ে কোথাও ওই দিনগুলোকে মনে হয় যে ফিরে পেলে ভালো হতো। ভীষণ ফিরে পেতে চাই না, কিন্তু কি হয় মনে হয় যে তাহলে তখন যে ভুলগুলো করেছিলাম আর করতাম না, আরো আনন্দে দিনগুলো কাটানো যেত, এইটা খুব মনে হয়। তবে এখনো হয়, এটা একটা অদ্ভুত ফিলিং আমার, ঘুম মাঝে মাঝে এক একদিন হয়, ঘুম থেকে উঠে প্রথম কথা আমার মনে হয় মা কোথায়, রোজ আমাকে মা ডাক, মা আর বাবা ঘুম থেকে ডাকতেন, মা তারপর তখন মনে হয় না না মা তো মারা গেছেন, ও আমি কোথায়, ও এটা তো বাড়ি, ও ঘরে তো তাহলে বাবাও নেই, ও ঘরে অরিন্দম, না 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 ও ঘরে ছেলে অরিন্দম, তার মানে এ তো আমার বাবা নয়, অরিন্দম আমি বিয়ে হয়ে গেছি আমি। তারপরে আস্তে আস্তে আমার বর্তমানটা সেটেল ইন করে, এটা খুব তাড়াতাড়ি হয়, মানে আমি যত লম্বা করে বললাম তত লম্বা সময় লাগে না, কিন্তু এটা আমার মনে হয়। এই হচ্ছে কুটকুট, ও খুব ক্যাটা শাই, আমার মেয়েটা বলতে ক্যামেরা শাই, কিছুতেই ক্যামেরার দিকে তাকায় না, কিন্তু ভেরি সুইট, ওরা মানে বোঝাই যায় কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, পুরো আনন্দ সেটা বোঝা যায়। ওদের আন্ডারেই তো আমি থাকি। তো আমার মনে হয় কোথাও মা বাবা রয়েছেন তোমার সাথে, তোমার মা বাবা তো নিশ্চয়ই রয়েছেন, তাদের আশীর্বাদ রয়েছে, যেমন তাদের মনের কথাও সব রয়েছে সঙ্গে। তো যখন তুমি বললে না ঘুম থেকে, আমার ঘুম থেকে মা বাবা তোমাকে ডাকতে, আমারও সাথে ওই ব্যাপারটা খুব মিলেছে, কারণ
চোখ খুলে প্রথমেই আমি মা তো যখন দেশ ছেড়ে এই দেশে এলাম ওইটা তো আর পেলাম না কখনোই তো এটা না শুধু মেয়েরা বুঝবে জানো তো, এই যে শিকড় ছেড়ে উঠে আরেকটা জায়গায় আসা, মা বাবাকে সেইভাবে না পাওয়া, এতদিন লাডলি বেটি হয়েছিলাম এবারে এসে সব কাজ করো দায়িত্ব নাও, হয় গো এটা বুড়ো বয়স অব্দিও যায় না। আমাকে দেখো না যাওয়া মানে না যাওয়াটাই বোধ হয় আমাদের ভালোবাসার বাঁধনটা থাকে, চলে গেলে তো রুটটা দূরে চলে যাওয়া হয়ে যায়। ঠিক বলেছ। আমি এটাই আমার জানতে ইচ্ছে করছি, যখন পড়াশোনার কথা বলছিলে খুব স্ট্রিক্ট একটা লাইফ ছিল ছোটবেলায়, পড়াশোনা করতে ভালো লাগতো? ক্লাস 10 অবধি আমি একদম পড়াশোনা করতে ভালোবাসতাম না, কারণ সায়েন্স ছিল, অঙ্ক ছিল, অঙ্ক তো মানে মানে কি করব, মানে মানে আমাকে ছেড়ে দিলে মনে হয়, আমি তো পাশের বন্ধুকে খালি পরীক্ষার সময় বলতাম কি করছি বল না, বল না আসল পরীক্ষায় বসে বল না, তারপর ও একবার বললো এটা হবে, বললাম আচ্ছা ভাগ্যিস বললো তাই পাশ করতে পেরেছিলাম, জানো তো আমি অঙ্ককে এত ভয় পাই। তারপর যখন 11-12 আর্টস চলে এলো, আর্টস এ তো কোনো ব্যাপার না, সব ভালো ভালো সাবজেক্ট নিলাম, মনের মতন সাবজেক্ট নিলাম, তখন আমি খুব ভালো রেজাল্ট করেছিলাম, মানে খুব ভালো বলতে আর্টে আর্টস এ গোখেলে আমি তখন সেই বছরে টপার হয়েছিলাম আর্টস এ, মানে আমাদের স্কুলে, এতে না কোনো র্যাঙ্ক ফ্যাঙ্ক না, আমাদের স্কুলে তখন ভালো নাম্বার পেয়েছিলাম পড়াশোনার জন্য। একবার না না আমি বললাম গোখেলে পড়াশোনার জন্য আমি ওই একবারই প্রাইজ পেয়েছি পড়াশোনার জন্য, আর কিছু পাই না। হ্যাঁ আমাদের টিচাররাও এক্সপেক্ট করেনি যে আমি ভালো রেজাল্ট করবো, ওনারা অবাক হয়েছিলেন। আর কোন কোন সাবজেক্ট খুব ভালো লাগতো আর্টসের মধ্যে, কোন সাবজেক্ট একদম মনের মতন? ফিলোসফি, ফিলোসফি খুব ভালো লাগতো, আর একটা সাবজেক্ট খুব ভালো লাগতো নম্বরও উঠতো, সেটা হচ্ছে হোম ম্যানেজমেন্ট, হোম ম্যানেজমেন্টের দারুণ নম্বর উঠতো, আর বেশ লাগতো পড়তে, আর আমরা তখন বলতাম সংসারের জন্য এত কিছু করতে হয়, এত কিছু ভাবতে হয়, আমি করবো না আমি করবো না। এখন এই লকডাউনে এসে বুঝেছি হোম ম্যানেজমেন্টটা কি কাজে দিয়েছে সেই ক্লাস 11-12 যেটা এখন লকডাউনে এসে বুঝতে পারছি যে না হোম ম্যানেজমেন্ট পড়াটাও দরকার। যারা হোম ম্যানেজমেন্টের স্টুডেন্টরা শুনছে এখন, তারাও তাহলে নিশ্চয়ই তোমার এই সাজেশনটা ফলো করবে, হয়তো জানো তো সত্যি নাম্বারও ওঠে কাজেও লাগে। ছোটবেলা থেকে তো পরিবেশটা পেয়েছিলে পুরো একটা মানে নাট্য একটা অভিনয় শেখার সুযোগ বাড়িতে, যেমন বললে খাবার টেবিলে কথা হতো, তো সেখানে ইন্সপিরেশন কে ইন্সপিরেশন আলাদা করে জানো তো আমাকে পেতে হয়নি, কারণ ছোটবেলা থেকেই তো আমি ওই পরিবেশেই বড় হয়েছি, আর পরিবেশটা যথেষ্ট আকর্ষণীয় ছিল আমার কাছে, তার জন্য আমি সবসময় ভেবেছি যে কবে আমি ওই যে বন্ধ দরজার ওপারে যাব, আমার ভীষণ মনে হতো যে আমি বন্ধ দরজার ওপারে যাব, আমি নাটক করব, নাটক করবটা আমার ছোটবেলা থেকেই আমার মনের মধ্যে ছিল যে আমি নাটক করব, এটা আমি প্রভাবিত নিশ্চয়ই আমার পরিবেশ থেকেই হয়েছি, না হলে কেন হতাম, সেই জন্য বলতে পারো আমার পরিবেশই আমাকে অনুপ্রাণিত করেছে, না হলে কি করতাম, ওইটাই আমার সোর্স, আমার বাড়ি। তাই জন্যই আমরা 13 পার্বণের মতন টেলিসিরিয়াল পেয়ে গেছিলাম আপনার তোমাকে আর কি। হ্যাঁ ওটা কলকাতায় মানে বাংলায় ধারাবাহিক মানে সিরিয়াল প্রথম, ধারাবাহিক সিরিয়াল প্রথম সপ্তাহে একদিন করে দেখানো হতো বৃহস্পতিবার সন্ধে 8টায়, আর ওর একটা মিউজিক ছিল, আমরা সবাই তখন ভিড় করতাম এর সামনে টিভির সামনে যে আমরা দেখব, এখন যখন এত কাজ করি তখন আর কোনোদিন দেখিও না যে কি হলো না হলো, কিন্তু তখন ভীষণ এ ছিল, তখন লোকে তো জানতো না না সিরিয়ালটা কি করে, হায় না গায় মাকে, আমরা ওদের জানতাম না, খুব মন দিয়ে দেখতাম আমরা সবাই।
আর সপ্তাহের ওই একটা দিন সবাই অধীর আগ্রহে থাকতো, আবার পরের সপ্তাহে হ্যাঁ, আর সবাই জিজ্ঞেস করতো কি হবে গো কি হবে গো, ওটা হবে ওটা হবে, এলাম না না বলবো কি করে, বলে দিলে তো সব মজাটাই মাটি, সেটা তো আমি বলতে পারবো না, আর আমি নিজেই জানি না এইসব বলতে হতো। ইট ওয়াজ আ ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স। আর হোম প্রোডাকশন, ওটা তো সনিক প্রোডাকশন, হ্যাঁ এটা হোম প্রোডাকশনই বলতে পারো, সনিক্স প্রাইভেট লিমিটেড, ওখানে আমরাই সব ছিলাম, তো অডিশনও হয়েছিল, এমন নয় যে রোলটা আমাকে কেউ প্লেটে করে এনে দিয়েছিল, আমি করতে পারবো কিনা সেই নিয়ে অনেক সন্দেহও ছিল, সুতরাং আমি কি বলবো, আমার অভিনয় করে আমাকে প্রমাণ করতে হয়েছে যে আমি পেরেছি, মানে ডিরেক্টর প্রডিউসারের মেয়ে বলে যে আয় আয় তোকে দিচ্ছি রোল, না না সেরম ছিল, একটু সমালোচনার মুখে প্রথমে পড়তেই হয়েছে। কিন্তু আমরা খুবই মানে আমাদের সাথে সুবিধা হয়েছে, আমরা শুধু 13 পার্বণ না, আমরা তার সাথে পেয়ে গেছি পূরণচণ্ডী, হ্যাঁ এগুলো সব পর 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 আমরা একটার পর একটা সিরিয়াল করেছি, আর একটার পর একটা এক্সপিরিয়েন্স গুলো মনের মধ্যে সব গাঁথা আছে, আর সব থেকে ভালো লেগেছিল যে লোকেদের এটা খুব পছন্দ হয়েছিল সবকটা সিরিয়াল, তার জন্যে বলতে পারো আজকে যখন ভাবি বসে খুব সমৃদ্ধ মনে হয় নিজেকে, খুব সমৃদ্ধ লাগে। আমরাও হয়েছি, আমরা ভিউয়ার্সরাও তো এখনো আমরা কথা বলি তারও পার্বণ উড়নচণ্ডী সব পুরনো সিরিয়াল নিয়ে। তো অনেক আগে মানে আজ থেকে কত বছর আগে তখনকার কথা আর এখনকার কথা আমি যদি বলি, কি পরিবর্তন লক্ষ্য করছো? সময় এমন একটা জিনিস পরিবর্তন হবেই, সব কিছুই পরিবর্তনশীল, তখন ছিলাম 13, আজকে ব্লা 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 অনেকগুলো বছর যোগ করে দাও, সুতরাং পরিবর্তন হয়েছে সব কিছু, পরিবেশ বদল, মানুষের মন বদল, যারা অভিনয় করতে আসে তাদের দৃষ্টিভঙ্গির বদল, সাবজেক্ট ম্যাটার বুঝে যেটা বাছা হচ্ছে সেটার বদল, বদলই বদল, সুতরাং আগে আগেরটা খুব ভালো ছিল এটা খুব খারাপ আমি এত বড় কথা বলবো না, কিন্তু যেটা হয় আমরা তখন 3 দিনে একটা এপিসোড বানাতাম, তার মানে বুঝতে পারছো সময়টা প্রচুর হতো, যত্ন নিয়ে বানানো যেত, তার ফলে অভিনয়টা আমরা সিরিয়াল চলাকালীন শিখতে পারতাম। এখন যেটা ইয়াং জেনারেশন মিস করে, তাদেরকে একটা এপিসোড একদিনে তুলে দিতে হয়, যার ফলে ডিরেক্টরও শেখাবার টাইম পায় না, আর নতুন যারা তারা ওই করতে করতে শিখে যায়, আর ভুলটা যেটা থাকে সেটা ভুলই রয়ে যায়, তো সেটা একটা ফ্যাক্টর আছে। এবং এখন ভীষণ ফ্যাক্টরি সিস্টেমে কাজ চলে, ইট ইজ অ্যান ইন্ডাস্ট্রি, ওই মডার্ন টাইমসে চার্লি চ্যাপলিন যেমন সেই সব কিছু পর 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 করতে 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 যাচ্ছে, এখনকার পুরো ওয়ার্ক সিস্টেমটাই সেই রকম, তোমাকে দিতে হবে ইনস্ট্যান্ট পার্ট মুখস্ত করো, ফ্লোরে চলো পার্ট বলো, বেশি রিজেক্ট করা ঠিক না, তোমাকে একটাকে যদি করে দিতে পারো দারুণ, 4টে পাতা যদি একসাথে মুখস্ত বলে দিতে পারো আরো ভালো, একটা সময় এখনো আছে যে তুমি যত ভালো মুখস্ত করতে পারবে তুমি তত ভালো অ্যাক্টর, এটা পরিবর্তনের মানে কিছুটা দেখো ব্যবসায়িক দিকও এখন সবাইকে দেখতে হচ্ছে, ভালো খারাপ নিয়ে যদি তুমি প্রশ্ন করো সেটা খুব সাবজেক্টিভ, আমি বলবো যে তখন আমরা অনেক এনজয় করতে পেরেছি, এখনকার ছেলে মেয়েরা অতটা রিল্যাক্স হতে পারে না, খুব চাপ থাকে ওদের উপর, যারা সিরিয়াল মেগা সিরিয়ালের আর্টিস্ট হয় বিশেষত যারা জুনিয়র লিড রোলে থাকে তাদের উপর ম্যাসিভ প্রেশার থাকে, ম্যাসিভ, ওরা ছুটি পায় না, ওদেরকে একভাবে কাজ করে যেতে হয়, এক একজন টেকনিশিয়ান তারা আমাদের বন্ধু হয়ে গিয়েছিল, যে ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট সেও আমাদের বন্ধু, যে প্রোডাকশন সেও আমাদের বন্ধু, মানে প্রত্যেকটা মানুষের সাথে মানুষের ভীষণ সুন্দর সম্পর্ক হতো, এখন সেগুলো ভীষণ যান্ত্রিক হয়ে গেছে, এইটা আমি বলতে পারি। প্রোডাকশনের তরফ থেকে ধরো যে ভাত দিচ্ছে, আমরা তার নাম জানি, তার সাথে কথা বলি, গল্প করি, এখন সবটা মেকানিক্যাল, 10টা বেজে গেছে ব্রেকফাস্ট পাবেন না, এখন লাঞ্চ খেয়ে নিন, এর থেকে বেশি কিছু নয়, অমুক এত টাকা ধরা আছে আপনার খাওয়ার জন্য, ওইটুকু যদি বেশি হয় বেশি টাকাটা আপনি দিয়ে দেবেন, মানে সবটাই মানে একদম কড়াকাট 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 একদম রুলের মধ্যে চলছে, সেখানে প্রাণের ছোঁয়া কম, সময়ের পরিবর্তন,
ভালো তো আছেই, এখনকার ছেলেমেয়েরা কত তাড়াতাড়ি তুলে নিচ্ছে, তারা শিখে যাচ্ছে, তারা লার্জার দেন লাইফ পোস্টার পাচ্ছে, তাদের ইনস্ট্যান্ট একটা সাকসেস হচ্ছে, এটা প্লাস। মাইনাস হচ্ছে যদি তুমি ভালো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস না হও, তাহলে ওই যে লার্জার দেন লাইফ হোর্ডিং, বা এই যে তুমি যতদিন সিরিয়ালটা চলেছে একটা সাংঘাতিক উন্মাদনা তোমাকে নিয়ে, ফাংশনস এ যাচ্ছ, ইনাগুরেশনস এ যাচ্ছ, তখন কি হয় ওই 1-1.5 বছর 2 বছর যতদিন সিরিয়ালটা চলে ততদিন একটা ডিমান্ড থাকে, তারপর হঠাৎ করে সে হারিয়ে যায়, তখন নিশ্চয়ই তার খুব কষ্ট হয়। তো এইটা একটা ভীষণ মাইনাস পয়েন্ট, কারণ ইনস্ট্যান্ট সাকসেস আর ইনস্ট্যান্ট একটা জিরো জায়গায় চলে যায়। এই আমি নিজের পোস্টার দেখছি, আমি সোয়ানসো আমাকে নিয়ে এইরকম করা হচ্ছে, লোকজন আমাকে নিয়ে এতটা ভাবছে, তারপরে যে লড়াইটা চালিয়ে যেতে পারে সে থেকে যায়। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এইটা একটা ব্যাপার। তো এখনকার তো অনেকেই তো চাইছে এই শিল্পের সাথে যুক্ত হতে, তারা আসতে চাইছে, তো তাদের জন্য কিছু সাজেশন কি থাকবে যখন আমাদের এই নিয়ে কথা হচ্ছে? আমরা যারা আসতে চাইছে সিরিয়ালে, তাদের জন্য বলবো মুখস্থটা করা খুব দরকার। মুখস্থ আমি কত তাড়াতাড়ি কতটা মুখস্থ করতে পারছি, তার জন্য যদি কোনো কবিতা ধরো আমার, আমি নতুন, আমার মুখস্থ করার ক্ষমতা নেই, আমি তাহলে ছোট ছোট কবিতা ধরবো, ছোট ছোট কবিতা আস্তে আস্তে মুখস্থ করবো, প্রথমে 4 লাইন, তারপরের দিন ছোট একটা প্যারাগ্রাফ, কত তাড়াতাড়ি আমি কতটা মুখস্থ করতে পারছি, সেইটা প্র্যাকটিস। সবটাই তো প্র্যাকটিস, এই মুখস্থটাও কিন্তু প্র্যাকটিস, ওটা যত ধারালো হবে তোমার মুখস্থ, মানে সবটা কিছুই বুদ্ধি ইন্টেলিজেন্স সমস্ত কিছুকে শান দেওয়া, মানে ধার দিতে দিতে যেতে হয়। প্রথম মুখস্থ, তারপরে উচ্চারণ, প্রত্যেকটা কথা যদি পরিষ্কার হয় খুব ভালো, সেইগুলোর দিকে নজর রাখা, ভয়েস মডুলেশন, তারপরে হাঁটা চলা, ওটা তো ঠিক আছে নয় ডিরেক্টর বলেই দেবে, কিন্তু মুখস্থটা সবার আগে। আরেকটা হচ্ছে ধৈর্য, ভীষণ ধৈর্য লাগে। আমি প্রথমে গিয়েই যে চান্স পেয়ে যাবো এমন তো কোনো কথা নেই, আমাকে 1 বছর ওয়েট করতে হতে পারে, 6 মাস ওয়েট করতে পারে, 2 বছর ওয়েট করতে পারে। আমার অনেক পরিচিত এমন বন্ধু আছে যারা অনেক ছোট আমার থেকে, তারা দিদি বলে, তাদের কত স্ট্রাগল চোখের সামনে দেখছি, এখনো তারা করে যাচ্ছে। স্ট্রাগল সবসময়, আমি কি স্ট্রাগল করছি না, স্ট্রাগল তো করছি, লাইনটা ভীষণ শান্ত থাকার, স্থির থাকার, না হলে না কাজের যদি চাপ আসে তখন এত চাপ, আমি যদি শান্ত না থাকি আমি না নিতে পারবো না, মনে হবে মাথাটা ফেটে ফেলি, ফাটিয়ে ফেলি, নয়তো ড্রিঙ্কস ড্রাগস এসবের দিকে মনটা চলে যায়, যে আই নিড রিল্যাক্সেশন, সেগুলো একদম না, মানে ভেরি কুল, মাথাটা ঠান্ডা, এইভাবে যদি আমি থাকতে পারি তাহলে আমার মনে হয় ইটস এক্সিলেন্ট। আগে তো হ্যাঁ, আগে আমি আর অরিন্দম একসাথেই শেখাতাম, তো অরিন্দম এখন ব্যস্ত বলে আমি শুধু পার্সোনাল টিউশন 1-to-1-এ করছি, মানে স্কুলের মতন সবাইকে নিয়ে নয়, স্পেশাল যারা আসছে, ধরো 5 জন 6 জন 8 জনের একটা ব্যাচ, কি 6 জন হলেই বেটার, ধরো 6 জনের মধ্যে একজন প্রোনাউন্সিয়েশনের প্রবলেম, একজনের হাঁটার প্রবলেম, একজনের হয়তো ডেলিভারিতে প্রবলেম, তো এই যে এক একজনকে আলাদা আলাদা করে দেখা, তার মানে কি হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিয়ে তাকে শেখাতে পারছি, সো দ্যাট ও আর ভবিষ্যতে কোনো রকম ওর অসুবিধে যাতে না হয়। তাই পার্সোনাল ওয়ার্কশপটাই আমি চলছে ওটা, তারপর করোনার জন্য তো সব আটকে গেল, বেচারা তারা এখন আসতেও পারছে না, হোয়াটসঅ্যাপও করছে যে ম্যাম আমরা তো আর আসতে পারছি না, তুই হোয়াটসঅ্যাপেই হোমওয়ার্ক দিচ্ছি যে তুমি এটুকু করো, তারপরে বলেছি আর অত চিন্তা করো না, আবার যখন দেখা হবে তখন আবার শেখাবো। ভীষণ ভাবে একটা কাস্টমাইজ কোর্স মডিউল মানে ফলো করছো অ্যাক্টিং স্কুলে। হ্যাঁ, মানে কি ধরো তুমি যদি আমার কাছে আসো, তোমার যেটা প্রবলেম আমি সেটা দেখবো, ধরো এক্স সেলো আমি ওর একটা প্রবলেম সেটা দেখবো, এইভাবে। স্কুল হলে 12-14 জন হলে বা 20 জন হলে অতটা শার্পলি হয়তো দেখতে পারবো না, তখন ওই অ্যাভারেজলি বলে দিতে হয়। তো এখন মনে হলো যে একটু যদি কম থাকে বেটার, এইভাবেই এখন মানে চলছে প্রসেসটা। অনেক আমি অনেক সিরিয়াল আমি এরকম দেখেছি যেখানে স্বনামধন্য অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, যিনি আপনার তোমার আত্মীয় হয়,
তার সাথে অনেক অভিনয়, তো এরকম কোন মুহূর্ত, মজার মুহূর্ত কিছু? সব্যসাচী চক্রবর্তীর ডাকনাম হচ্ছে বেনি, ও আমার আপন ছোট মামার ছেলে। আমার ছোট মামাকে আমি খুব ভালোবাসতাম, মানে আমার ফেভারিট মামা ছিলেন ছোট মামা, দিল্লিতে থাকতেন, আর আমার মা ভীষণ ভালোবাসতেন ছোটটাকে। দিল্লিতে যাওয়া মানে আমাদের কাছে একটা, আমার কাছে, মায়ের কাছে একটা দারুণ আনন্দের ছিল যে বেনুদা পাপিয়াদির কাছে যাব। পাপিয়া ছিল বেনু, পাপিয়া ছিল মানে কি, পাপিয়া বেনু ছোট বোন, এখনো রাজা সেন, প্রখ্যাত সিনেমা পরিচালক রাজা সেনের স্ত্রী পাপিয়া সেন। তো পাপিয়া দিয়ে আর বেনুদার কাছে যাব বলে আমি খুব আনন্দ পেতাম, মানে কবে যাওয়া হবে, কবে যাওয়া হবে, ওরা কবে আসবে, মানে আমি ছোট থেকে ওদের দুজনকে চিপকে থাকতাম। এখন অবশ্য দাদা দিদি ডাকি না, বেশ কিছু বছর হলো ওদেরকে নাম ধরে ডাকি, বেনু আর পাপিয়া, মানে ওরা খুব অনেক বড় আমার থেকে, কিন্তু তাতে কি। তো আমি বলছিলাম দাদা দিদি ডাকছি না, তোদের আমি নাম ধরে ডাকবো, তো ওখানে নাম ধরেই ডাকি। আর বেনু, যখন বেনুর কাছে যেতাম যখন ছোটবেলায়, বেনু কমিক্স পড়তো, প্রচুর কমিক্স ছিল, আর বেনুর একটা অসাধারণ গুণ হচ্ছে ও কিন্তু দারুণ গল্প বলে, যে কোনো ফিল্মের গল্প যখন ওর কাছে শোনা যায় এমন ভাবে বলে, আমি লক্ষ্য করে দেখেছি সেই গল্পটা শোনার পর ফিল্মটা আর ভাল লাগতো না, শুনে তো ওর বলাটাই বেটার। তো আমি কখনো গল্প বলবে আমি চিপকে দেখলাম, বল না বল না, গল্প বল না, গল্প বল না, কত বুড়ো বয়স অব্দি গল্প শুনেছি, তারপর না মাঝে মাঝে থেমে যেত, তখন বোঝা বল না, ওরে বল না বল না, তারপর কি হলো, হ্যাঁ তারপর, হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ, এরকম তারপর শুরু করতো, ওই যে মাঝখানে পজটা দিত, ও কি মানে টেনশনে মাথা পেটে যাচ্ছে, বল বল বল। তো ওদের সাথে, বেনুর সাথে আমার সম্পর্ক, মানে আমি জন্মেছি ওর, মানে আমার মামিমা, ছোট মামিমা মানে বেনুর মা, আমাকে জন্ম থেকেই ওই ওনার সাথেই আমার মা ছিলেন, মানে হসপিটাল থেকে মা ছোট মামাদের কাছেই এসেছিলেন, তো সেই জন্য একদম জন্ম থেকেই বলতে পারো ওদের সাথে আমাদের মানে এইরকম ভাবে নারীর টান। সুতরাং যখন সব্যসাচী মানে বেনুর সাথে, দাদার সাথে যখন পাঠ করতাম, আমরা প্রথমে বলিনি যে আমরা ভাই বোন, তো তাহলে একটা অদ্ভুত একটা ইম্প্রেশন হয়ে যাবে, প্রথম দিকে আমরা বলিনি, তারপর বেশ কিছুদিন পর, 13-14 দিন হয়ে যাওয়ার পর, তারপরে আমরা ডিসক্লোজ করেছি যে আমরা ভাই বোন। 13-14 সময় অতটা কেউ জানতো না, তো এইটা একটা ব্যাপার ছিল, কিন্তু আমরা এত ভালো আমাদের কেমিস্ট্রি, মানে সেটা স্টেজেও তো আমরা একসাথে অভিনয় করি, স্টেজে সিরিয়ালে সব জায়গায় অভিনয় করতে করতে ও জানে আমি কিভাবে যাই, আমিও, আমার মুখস্থ, মানে ওর সাথে কি বলবো, এই এরকম চামড়ার মতন হয়ে গেছে সব, মানে অভিনয়ের আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ, মানে কি বলবো, আমি যদি কোথাও স্কিপ করি ও ধরে নেয়, ও যদি কোথাও স্কিপ করে আমি ধরে নিই, মানে ওটা একটা অদ্ভুত অলিখিত একটা সুতোয় বাঁধা আছে জানো তো, সম্পর্কটা ভীষণ ভালোবাসার। মানে এই যে লকডাউনে আমাদের এই আমফানে হলো না, ঝড়ে সব গাছ পড়ে গেল, এ পড়ে গেল, মানে কলকাতা পুরো বিধ্বস্ত, আমাদের মোবাইলের চার্জ ছিল না, তখন ওর বাড়িতে গিয়ে, ওই দাদার বাড়িতে গিয়ে, কিন্তু আমি বিনুর বাড়ি থেকে চার্জ নিলাম, ওখানে বসলাম, আড্ডা মেরে আবার চলে এলাম। তো এইরকম ভাবে আমরা ক্লোজ। একটা খুব শুনেই বোঝা যাচ্ছে খেয়ালিদি, একটা ভীষণ মিষ্টি, আবার কোথাও খুনসুটি, এরকম ভাবে এইরকম পরিবেশে বড় হয়ে উঠেছে। যখন গল্প বলার কথা বলছিলে, আমার এটা মনে হলো, এখন তো তুমি নিজে উপন্যাস লেখো, তো গল্প শোনা তখন শুরু, আর এখন নিজেই কলম তুলে নিয়েছো এই গল্পের। হ্যাঁ বলো বলো। তো আমার মনে হচ্ছে, জিজ্ঞেস করি যে তোমরা যখন উপন্যাস শুরু করছো, কিভাবে সেটা ধারাবাহিকতাটা বজায় থাকছে, এটা আমার খুব জানতে ইচ্ছে করে লেখকের থেকে। দেখো গল্প শোনা বেনু, আর আরেকটা যদি গল্প শোনা বলো, আমি ছোটবেলায় বাবার কাছে গল্প শুনতাম, কিরকম, তখন আমি খুব ছোট, বাবা আমাকে ওই দুর্গাপুজোর গল্প বলতেন, মানে সেটা কিরকম যে অসুররা জেগে উঠেছে, স্বর্গ আক্রমণ করছে, আর ওদিকে শিব ধ্যানে বসে আছে, তার কোনো খেয়াল নেই, আর মা দুর্গা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে বলতে, যে শুনছো
অসুর আসছে যুদ্ধ করছে, তুমি ওঠো। এইটা আমার বাবা যখন গল্প বলতেন দেবদেবীদের, মানে এরকম ভাবে বলতেন, শুনছো তুমি ওঠো, আরে অসুর যে এসে যাচ্ছে, আমরা লড়াই করতে যাবো, এরকম ভাবে শুরু হলো। তখন মানে ইট ওয়াজ সো ইন্টারেস্টিং, ইট ওয়াজ সো ইন্টারেস্টিং, প্রত্যেকটা রাত আমার ওই গল্পটা শুনতাম। এবং একটা জায়গায় উনি থেমে গেল, কার্তিক তখন ময়ূর নিয়ে উঠছে, কোথায় যাচ্ছে, কেন হিমালয়, বললাম ও ও তো চিৎপুরে যখন পান খাচ্ছিল, চিৎপুরে পান খাচ্ছিল কার্তিক, বললো হ্যাঁ ওই তো যাত্রা পাড়ার সময় ওখানে কার্তিক ছিল, তখন ও যাত্রা টাত্রা হয় তো, ও মাঝে মাঝে গিয়ে যাত্রা টাত্রা দেখে, ওই পানের দোকানে পান খাচ্ছিল কার্তিক, তখন মা ডেকে পাঠালো কার্তিক, আর আদর করে ডাকতো কাতু কাতু, তুই চলে আয়। তখন ময়ূর করে চললো, তারপর উড়ছে ময়ূর, উড়ছে ময়ূর, উড়ছে, তারপর যুদ্ধ, যুদ্ধে গেল। বললো আরে বাবা উঠতে দে ওকে, উঠতে দে, দে কালকে রাত্রিরে ও পৌঁছবে মায়ের কাছে, তারপর থেকে গল্প শুরু হবে, আজ ঘুমো, এরকম করতে রোজ আমাদের গল্প। সেই গল্প শুনতে 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 একটা সময় এমন হলো যে আমি বিশ্বাস করতাম যে ওরা একটু হিমালয়ে গেলেই ওদের দেখতে পাবো, এবং আমি হচ্ছি সরস্বতী, সুতরাং আমাকে দেখা দেবেই ওরা, মানে এইরকম ভাবে। একবার গেছিলাম, আমার মা তো প্রচন্ড রেগে গেছিল যে এইভাবে মেয়েকে মিথ্যে মিথ্যে বলো না, এইসব বলো না, তুমি গল্প বলা বন্ধ করো। এখন আস্তে আস্তে ওটা কি করে বন্ধ হলো, কিন্তু আমি ভীষণ কেঁদেছিলাম একবার, মনে আছে সব গল্প কি সব বলে টলে ছিলেন। তো ওই আমার গল্প শোনা শুরু। তারপরে বেনুর ওই রকম একটা অসাধারণ ডেসক্রিপশন, সাউন্ড, সমস্ত অডিও টডিও দিয়ে একদম ছিম ছাম ঢেং এরকম সব বলে। আর আমি যখন উপন্যাস লিখলাম, হঠাৎ মনে হলো যে কিছু একটা বলা দরকার, খুব ইচ্ছে করছে কিছু বলতে, কি করে বলি। তখন মনে হলো যে এর আগে আমি ছোট ছোট স্ক্রিপ্ট লিখেছি, তখন উপন্যাসটা লিখতে শুরু করলাম একজন মধ্যবয়সী মহিলাকে নিয়ে, সাঁঝের আলো, সেইটা লিখতে 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 কি হলো, এই যে তুমি বলে ধারাবাহিকতা, যখন লেখা শুরু হয় আমি না, মানে আমি কেন প্রত্যেকটি লেখক গল্পটার মধ্যে এই জড়াতে শুরু করলাম, ইটস নট দ্যাট যে আমার সবটা মাথার মধ্যে আছে, লিখতে লিখতে আসে, ওটা না লিখতে লিখতে আসে, লিখতে লিখতে আসে। হয়তো যাকে ভেবেছিলাম বন্ধুত্ব করাবো তার সাথে ঝগড়া হয়ে গেল, যাকে ভেবেছিলাম ঝগড়া করাবো সে সবচেয়ে কাছের লোক হয়ে গেল, যাকে ভেবেছিলাম হিরো করবো সে হয়ে গেল ভিলেন, মানে এরকমও ঘটেছে সাঁঝের আলোতে। তো তখন তো সবে নতুন চরিত্ররা মাথার মধ্যে এসে কি বলছে আমাকে, কি মানে নানা রকম কথা বলে, এই ধারাবাহিকতাটা খুব ইন্টারেস্টিং। তখন না বেশিক্ষণ অন্য জায়গায় থাকতে ইচ্ছে করে না, মনে হয় কখন আবার বসবো, কখন আবার বসবো, ওই বসে কিছু পাতা আবার উল্টে পড়ি, পড়তে 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 ওই ভাবটা চলে আসে, তখন একটু ভেবে ওই এক দু মিনিট চুপ করে বসে থাকলেই আবার ফিলিংটা চলে আসে, ধারাবাহিকতাটা ওইভাবেই আসে। দেখবে না পরে বুঝেছি যে লেখকরা কেন ছুটি নিয়ে বাইরে গিয়ে লেখে, তাহলে এই ধারাবাহিকতাটা বজায় থাকে। ওই এই যে 5 বার ফোন, 10 বার উঠে গিয়ে লোকের সাথে মিট করা, এগুলো করতে হয় না, টানা ধারাবাহিক ভাবে লিখে যেতে পারে, এইটা হচ্ছে কনসেন্ট্রেশন। একটা নিরবিচ্ছিন্ন কনসেন্ট্রেশন পেলে খুব ভালো গল্প এগোয়। তো প্রথম উপন্যাস হচ্ছে সাজের আলো, তারপরে তো তারপরের উপন্যাসটা হচ্ছে শূন্য দিয়ে শেষ। দাঁড়াও তোমায় দেখাই, এই যে এইটা হচ্ছে আমার দ্বিতীয় উপন্যাস। আর থার্ড উপন্যাস ইতিমা, এই তিনটে উপন্যাস লিখলাম, আর তিনটে তিন রকম। ইতিমা পড়ে অনেক মা ফোন করেছেন, কথা বলেছেন, এবং তারা বলেছেন যে যেন তুমি আমাদের কথা বলছো, মা ব্যাপারটা তো এক। আর না আমিও নেক্সট টাইম কলকাতায় গেলে আমি ইতিমার আমি কালেকশন নিয়ে আসবো। নিশ্চয়ই নিশ্চয়ই, অ্যামাজনে অবশ্য ইতিমা পাওয়া যায়, অন্য দুটো যায় না, ইতিমা যায়। বাহ, এটা খুব ভালো ভালো খবর। আমাদের এখানে সবাই খুব বই পড়তে, বাংলার সাথে খুব কাছাকাছি থাকতে পছন্দ করে, তো বই পড়তে, সিনেমা দেখতে, তো নিশ্চয়ই অ্যামাজন থেকে তাহলে যারা চাইবে তারা পেয়ে যাবে। না হলে পত্রভারতী আমার যে প্রকাশক,
ওই পত্র ভারতী টাইপ করলে ওরা এখন ডেলিভারি দিচ্ছে, ওরাও ডেলিভারি দিচ্ছে। এটাও ভালো খবর। একটু নাটক নিয়ে একটু আমরা গল্প করি। নাটকের নাটক তো মানে একেবারে নাটক ভেতরে রয়েছে তোমার, আছে আছে, সেটা নিয়েই তো। এখন তো রিসেন্টলি ভীতি ও শুভেচ্ছা লকডাউনের আগে খুব সারা জাগিয়েছে ভীতি ও শুভেচ্ছা, সেই ব্যাপারে একটু কিছু বলো। আমার প্রথম নাটক হচ্ছে কান্দে কেন বেহুলা সুন্দরী, অনেক বছর আগে। সেইটা একটা গ্র্যান্ডিওস প্রোডাকশন ছিল, শেষের দিকটা একটু আমার মতন করে নিয়েছিলাম। আদারওয়াইজ ওই লক্ষিন্দরের বিয়ে থেকেই প্রায় গল্পটা শুরু হয়, এবং পুরোটা না ফোক টেলের মধ্যে গেছিল, এবং তাতে 12টা না 16টা গান ছিল অরিন্দমের সুরে, এবং সেটা খুব সুন্দর একটা কালারফুল অসাধারণ একটা নাটক হতো। এবং শেষ যখন হতো তখন মানে পুরো নাটকটা আমার মনে হয় এখন যে ওটা আমার সময়ের মানে যে সময় ওটা হওয়ার উচিত ছিল তার অনেক আগে হয়ে গেছে, তার ফলে আমরা আমি এইভাবে এ পাইনি, অতটা অ্যাপ্রিসিয়েশন হয়নি। তাতে আমি একটু দমে গিয়েছিলাম ঠিকই, বহু বছর নাটক লিখিনি। তারপরে ওই নির্ভয়া কেসের পর ভীষণ ভেতরে না একটা রাগ হতো, কষ্ট হতো, তো তারপরে খালি মনে হতো যে এটা খুব অন্যায়, খুব অন্যায়। তখন লিখি শিরোনাম, শিরোনামে একটি ধর্ষিতা মেয়েকে নিয়ে মানে গল্প লেখা হয়, মানে নাটক লেখা হয়, সেই ডিরেকশন আমি দিই বহু বছর পর আবার। সেই নাটকটা প্রচন্ড মানে কি বলবো, শুরু দারুণ নাটক, মানে আমি দারুণ এইভাবে বলছি মানে দেখতে দেখতে যেসব মায়েরা যায় না তারা হাত ধরে হাউ হাউ করে কাঁদত, যেসব কলেজ স্টুডেন্টসরা দেখেছে তারা বলছে আমরা কিন্তু নিজেকে আইডেন্টিফাই করতে পারছি, যদিও গল্পটা মফস্বলের তবুও আমরা আইডেন্টিফাই করতে পারছি মেয়েটির সাথে, যে আমাদেরও তো এরকম ফাঁকা জায়গা দিয়ে যেতে ভয় ভয় লাগে, কোথাও যদি স্ট্রিট ল্যাম্প কাটা থাকে সেই জায়গাটা পাস করতে একটু ভয় লাগে, এরকম তো হয়, উই নো দ্যাট। তো সেই জন্যে আই কুড ফিল যে আমি কানেক্ট করতে পেরেছি, আমি যদিও একটা মফস্বলের গল্প হলেও আমি কিন্তু কলেজ স্টুডেন্টসদের, কলকাতার সো কলড এলিট স্টুডেন্টসদেরও আমি কানেক্ট করতে পেরেছি, সেটা একটা আমার কাছে বিরাট পাওয়া ছিল। আমার একজন দাদা বন্ধু আছেন, উনি ডাক্তার, উনি আমায় বলেছিলেন খেয়ালি সারাদিন কাজের পর এত ভারী নাটক নিয়ে বাড়িতে ফেরাটা আরো কষ্টকর, এর পরে নাটকটা কিন্তু তুমি এত সিরিয়াস লিখবে না। আর উনি না ভীষণ শান্ত মানুষ, ওই ডাক্তার দাদা যিনি, আমি বললাম তুমি এরকম কথা বলছো, বলছেন হ্যাঁ বড্ডটা নেওয়া যায় না, বুকটা না চাপ হয়ে যায় ভেতরে। তো এই কথাটা না আমার মাথায় ছিল, খালি হন করতে আচ্ছা এতটা সিরিয়াস। তারপরে বললাম দেখি আমায় জানি যে আমার হাতে কমেডি আসে না, কারণ আমি খুব কম হাসি, মানে কি আমাকে যদি বলো কোনো কিছু দেখে হাসতে আমি তোমায় দেখে হাসবো, কিন্তু কোনো একটা মজার জিনিস বলতে বলো আমার চুল ছিঁড়তে হবে, মজার জিনিস আমার কাছে কিছু মজা হাসি পায় না। এটাই বুঝে সবচেয়ে প্যাথেটিক এবং মজার যে আমার হাসি পায় না। তো আমি তো হাসি খুশি, কিন্তু ধরো কিছু দেখে মজা লাগলো হা 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 করে হাসলাম, তা একটা কোনো কথাই খুব মজা, আমার মজাটা কম লাগে কিন্তু আমি হাসি খুশি। এবার কি হচ্ছে আমি তখন তারপরে বললাম আচ্ছা আমার তো কোনো রসকস নাই, আমি দেখি লিখতে পারি, শুরু করলাম লেখা। বিশ্বাস করো একটু পরেই না আমার কাছে এটা যে কি চ্যালেঞ্জ ছিল নিজের কাছে, ইয়েস আই কুড, আমি লিখেছি একটা কমেডি, দ্বিতীয় শুভেচ্ছা আউট অ্যান্ড অ্যান্ড কমেডি, এবং লোকে যখন ফার্স্ট শোতে হেসেছে আমি না পাশে যে ছিল তাকে ধরে উঠে শুনছিস আমার ডায়লগ এলোকে হাসছে, খুব মজা পেয়েছিলাম যে আমার ডায়লগ এলোকে হাসছে, তার মানে ইটস গুড। তারপর এখন তো জানি যে কোথায় হাসবে কোথায় কি হবে সবটা বুঝে গেছি। শিরোনাম যেমন সিরিয়াস কিন্তু ভীষণ ভালো গল্পটা, গো গল্পটা ভীষণ মানে যে দেখবে সে নাম ভেবে থাকতেই পারবে না,
মানে একটা জায়গায় আমি তোমাকে বলছি, ওটা না হৃদয়ের জ্বালা থেকে লেখা, মানে কষ্ট থেকে লেখা, ওই একটা যে আশ্রয় দিয়েছে এই রেপিস্টদের সেই রাজনৈতিক দাদা, সে মদ খেতে খেতে পুলিশকে বলছে, কি আইডিয়া বলতো, সে একবারে দুটো পায়ের ফাঁকে রড ঢুকিয়ে ডন দিকে বদিকে চলে গেছে, আবার দেখছো গায়ে কিরকম কাটা দিচ্ছে গুরু, কি আইডিয়া, এরকম ভাবে সে ওই রেপটাকে ডিসক্রাইব করছে। হি ইজ এনজয়িং দ্যাট। ওইটা যখন হতো আমি না বলেছিলাম যে তুই খুব যে ছেলেটি করেছে ওইটা, তাকে বলেছিলাম শোন তুই জমিয়ে বল যেন তুই একটা দারুণ মাংস খাচ্ছিস, ওই রকম ভাবে কথাটা বল। যখন বলতো না আইডিয়া, মানে তখন আমি ভাবতাম যে ইয়েস এটাই সত্যি, মেয়েরা ভোগ্য বস্তু, তাদের এরকম ছিঁড়ে ছেড়ে মানুষের মতন খাওয়া হয়। তো এটা আমার যদি বলো যে বাণিজ্যিক সাফল্য দ্বিতীয় শুভেচ্ছা আমাকে অনেক বেশি দিয়েছে, শিরোনাম আমাকে সম্মান দিয়েছে, আর এটাও মানে কি বলবো, এটা না আমার মনে হচ্ছে হৃদয় কোন যেটা বার করে এনে আমি অক্ষরে গুঁজে দিয়েছি, ঘৃণ্যতম তাকে পুলিশ প্রোটেকশনে ছেড়ে দেওয়াটা কোনো, আমার নাটকে ডায়লগ ছিল শিরোনামে যে জ্যান্ত ঝুলিয়ে দেওয়া উচিত। তো সেই জন্যে যখন আবার দ্বিতীয় শুভেচ্ছাতে এলাম, I was enjoying that trip. সবাই হাসছে, কথা বলছে, একটু মজার অ্যাকশন দিচ্ছি, এটা ওটা, and I discovered myself that I am a funny person. I am a person with humor. My humor আমার আছে, সেটা আমার ধরাপড়ি আছে, কিন্তু লিখিতভাবে দর্শকের সামনে প্রমাণিত হলো এই নাটকটায় যে well আমি কমেডি লিখতে পারি। তার মানে তুমি চ্যালেঞ্জ নিতে খুব ভালোবাসো, তাই তো? Yes, I do. আমার মজা লাগে, আমি চ্যালেঞ্জে পিছিয়ে আসি না, পারবো না আচ্ছা দেখি। নাটক করার সময় এরকম কখনো নিশ্চয়ই এরকম সম্মুখীন হয়েছে অনেক চ্যালেঞ্জের? চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, সৌমিত্র চ্যাটার্জির সাথে একটা নাটক করেছিলাম আরোহণ, সেই নাটকটাই ইটসেলফ ওয়াজ এ চ্যালেঞ্জ, কারণ সৌমিত্র দা বলি আমি, সৌমিত্র দা আমার ম্যাটিনি আইডল ছিলেন একটা সময়, তখন তাকে দেখেছি, এখন ওনার সাথে ওনার স্ত্রীর পাঠ করতে হচ্ছে, সেই স্ত্রীর পাঠটা তো ভীষণ ঝগড়া, মানে একদম স্বামীকে কেটে বসিয়ে দেয়, কেটে বসিয়ে দেয়, কেটে বসিয়ে দেয় এরকম। তো সেইটা খুব সিরিয়াস নাটক, এবং এই মহিলা টাকা ছাড়া কিছু, স্বামীর সম্পত্তি ছাড়া কিচ্ছু জানে না, স্বামী অসুস্থ, ডাক্তার হাঁটতে বারণ করেছে, হাটের অসুখ, হুইল চেয়ারে ঘুরে, সেই স্বামীকে সব সর্বসময় গালাগাল দিচ্ছে, এটা করছে, সেই সময় ওটা আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং লেগেছিল। একটা সময় ছিল ইন্টারভেলের পয়েন্ট, সেই সময় আমার সৌমিত্রতা চোখের দিকে তাকিয়ে বলার কথা, তুমি মরো, তুমি মরো, এইটা শুনে ইট গেটস ভেরি হার্ট। একটা দোতলা সিঁড়ি, মানে একতলা দোতলা বেয়ে উনি ঘরে যাবেন, কিন্তু ওই স্টেয়ার কেসের উপর উঠতে উঠতে ওনার একটা হার্ট অ্যাটাক হওয়ার কথা, সে হার্ট অ্যাটাকটা চেপে উনি কোনো মতে টলতে 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 ওঠেন, আর মুখটা আমার মানে ওনার ওষুধটা আমার পাশে রাখা, উনি ওষুধটা চান আমি দিই না, এই ওনার দিকে আমি তাকিয়ে থাকি, সেইখানে উনি পড়ে যান আস্তে আস্তে হার্ট অ্যাটাকটা হয়ে, মানে ইন্টারভেল। আর সব কথাগুলো মানে যে কটা সিন আমার সৌমিত্রার সাথে ছিল একদম আই টু আই। তো আমি না বলেছি যে শোনো আমার একটা প্রবলেম হচ্ছে, বল যে আমি তুমি তুমি মরো কথাটা না আমি তোমার চোখের দিকে তাকিয়ে বলতে পারছি না, কেন পাচ্ছিস না? বললাম আমার সে মায়া লাগছে তোমার চোখের দিকে তাকিয়ে, বলো আমি তো আমি নয়, আমি তো ওই লোকটা, এলাম সে তো আমি জানি, তাহলে তুই আমার চোখের দিকে তাকিয়ে সরাবি না চোখটা, ওইভাবে তাকিয়ে থাকবি, তাকিয়ে থেকে কথাটা বল, এলাম আমি তো চোখের দিকে তাকাতেই আমার মনে হচ্ছে কি হয়ে যাবে,
তুমি কিন্তু বলেন, তারপরে বলেন না তুই চোখটা খালি সরাবি না, তুই বলে দে। তুইটা আমার কাছে বলতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছিল মনে হচ্ছে, মানে আমার মানসিক ভাবে আমি অত মানে কি বলো চাপটা সাংঘাতিক, মানে আঘাতটা এমন জায়গায় উঠে যায় ওইখানে গিয়ে তুমি মরো বলাটা ওয়াজ লাইক আ স্ল্যাপ, মানে ওটা পুরো টুইস্ট। মানে উনি বলেছিলেন এই চরিত্রটা লেডি ম্যাকবেথ, বলে তো দিয়েছেন লেডি ম্যাকবেথ, কিন্তু লর্ড ম্যাকবেথ যদি কেউ উনি, আর উনি খুব দুঃখী দুঃখী মুখ করে থাকতেন ন্যাচুরালি, সিম্প্যাথিটা ওনার। ফার্স্ট শো বলেছি চোখ সরাইনি, তাকিয়ে আছে কিন্তু, আর ভেতরটা না মনে হচ্ছে ঝড় বইছে, আমি কি বললাম, আমি কি বললাম, চোখ ছাড়িনি, চোখ একবারে তাকিয়েছিলাম। তারপরে উনি ওটা হলো ওটা হলো, ওপরে উঠে উনি পড়লেন, একটা শব্দ অডিয়েন্স থেকে, যখন আমি ওষুধটা দিলাম না আমি নড়েইনি, আমি একদম স্টিল। কার্টুনটা পরে আমি উঠে যাই ওনার দোতলায়, উঠে ওনার হাতটা ধরে বলি তুমি কিছু মনে করনি তো, আমার খারাপ লেগেছে, বলে দুর্বুকা খুব ভালো করেছিস। ওইটা আমার একটা সাংঘাতিক মেমোরেবল মোমেন্ট, যে প্রত্যেকটা শোতেই আমার মনে হতো আবার সেই জায়গাটা আসছে, ওই ওনার চোখের থেকে আমি চোখ সরাতাম না, একদম চোখের দিকে তাকিয়ে চোখটা আমার এখনো চোখে ভাসে যে উনি কিভাবে তাকান তাকাতেন। ইট ওয়াজ সাচ, মানে এত কষ্ট ভরা একটা চোখ, একটা অবিশ্বাসের চোখ, মানে স্ত্রীর থেকে কি বলবো হতাশা বেশি। এইভাবে তুমি বললে মানে কত কিছু ছিল সেই চোখের ভাষায়। আই হ্যাভ সিন দ্য অ্যাক্টর অ্যাট হিজ বেস্ট, মানে আমি ওনার সাথে অভিনয় করছি এটা ভাবতে গেলে সৌভাগ্য, একই স্টেজ শেয়ার করেছি এটা আমার ভীষণ সৌভাগ্য। আর তুমি যদি কোনো ভালো অভিনেতার সাথে মঞ্চ শেয়ার করো দেখবে তোমার অভিনয়টা উঠে গেছে। এবং আমাকে সবসময় সবাই বলেছে তোমার ওই জায়গাটা সবচেয়ে ভালো যখন তুমি বলো তুমি মরো, অ্যান্ড দ্য ট্রিক ইজ ওই একদিকে তাকিয়ে থাকাটা। আমি যদি তোমার দিকে একদিকে তাকিয়ে থেকে বলি তুমি মরো, কোনো এক্সপ্রেশন নেই তো মুখে, তুমি কাঁদছো হাসছো যাই করো, আমার তো একই এক্সপ্রেশন, একদম এরকম করে তাকিয়ে আছে, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য উইনিং পয়েন্ট। তো সেই জায়গাটায় আমার চ্যালেঞ্জিং ছিল এটাই যে ওনাকে এত ভালোবেসে এত শ্রদ্ধা করেও আমাকে মরো কথাটা বলে অত কঠিন থাকতে হচ্ছে। দেখো আমরা তো দর্শকের আসলে বসে আমরা এইগুলো জানতেই পারি না, তোমাদের মনে কি চলে, আমরা যখন দেখি সামনে থেকে দেখি, আজকে তুমি বলছো এই কথাটা আমরা সবাই আমাদের সাথে শেয়ার করে নিলে আমরা বুঝতে পারতাম কত কিছুর মধ্যে দিয়ে তোমরা মনের ভেতরে কত তোলপাড় চলে, তার মধ্যেও আমরা অভিনয়টাকে বলতে পারি। আরেকটা ঘটনা, বিজেন বন্দ্যোপাধ্যায় এই নাটকে আমার বড় দাদার পাঠ করতেন, আমার শেষের দিকে খুব বড় বড় ডায়লগ ছিল, মানে ছাপা পাতার পুরো এক পাতা আমার ডায়লগ। তো রোজই যেমন চলে হচ্ছে হচ্ছে, হঠাৎ একদিন একটি শুয়ে এরকম চাঙ্ক ডায়লগ যে এসেছে, আমি মাঝ পথে গিয়ে ডায়লগ ভুলে গেছি, মানে আমার কিচ্ছু মনে পড়ছে না, টোটাল ব্ল্যাঙ্ক। আমি আর আমার দাদা আমার মা দিকে থাকে, আমি না জাস্ট এরকম করে তাকিয়েছি দাদার দিকে তাকিয়ে, মানে দ্বিজেন্দার দিকে তাকিয়ে আমি এরকম করেছি। উইদিন এ সেকেন্ড উনি ডায়লগ পরের ডায়লগটা ধরে, মানে আমার আমি যেটা বলিনি সেইটা বলে উনি পর নিজের ডায়লগটা শুরু করে দিলেন এবং আমি কিউ পেয়ে গেলাম। আমি কিন্তু কিচ্ছু বলিনি, ওনার জানার কথা নয় আমি ভুলে গেছি, ওই যে তাকিয়ে একটা মাথা নেড়ে নট করেছি কেউ খেয়াল করেনি, ওই হালকা একটা নডিংটা আমি বলেছি আই হেল্পলেস হেল্প মি, আর হি টুক ইট আর ওটা পার করে দিয়েছে। ওখানে তুমি টাইমই দিতে পারবে না, আর যত তোমার এক্সপিরিয়েন্স তুমি এগুলো তত তাড়াতাড়ি পিক আপ করে নেবে। পরে আমি গিয়ে বলেছি থ্যাংক ইউ গো, আমি সব বলে গেছিলাম, বলে আমি বুঝেছি তোমার চোখ দেখে মা। কিন্তু আমার এটাই সব সময় মনে হয় নাটকে এত বড় বড় ডায়লগ সেগুলো মুখস্থ করে মনে রাখার কি করে মানে সম্ভব, যে প্র্যাকটিস না, ধরো দু মাস কোনো প্র্যাকটিস নেই, আমার যে সব ডায়লগ মনে আছে কিচ্ছু না, আবার ওই পড়তে হয় স্ক্রিপ্টটা, আবার নতুন পড়ার মতন করে সকালবেলা স্ক্রিপ্ট পড়তে হয়, মানে প্রত্যেকটা শো এর আগে আমি
আমরা সবাই যেটা করি স্ক্রিপ্টটা একবার পড়ে নিই, তাতে কি হয় তরতাজা থাকে। আবার যদি কি হয়, আমার এটা হয় স্ক্রিপ্ট যদি না পড়ে যাই সেদিন মনে হয় পায়ের তলায় মাটি নেই। আর স্টেজ ভীষণ অভিমানী, আমি এটা ভীষণ বিশ্বাস করি, ছোট থেকে শুনেছি, আমার বাবা মা সবাই, কাকু জিজিন সবাই বলেছে যে স্টেজ ভীষণ অভিমানী, ওকে যদি তুমি একটা অপমান করো হাফ সে তোমাকে ডবল পিলে দেয়। কোনোদিন যদি মনে করেছি আজ আমি দারুণ অ্যাক্টিং করবো, সবাইকে সবাই এসে বলবে তুমি দারুণ অভিনয় করেছো, সেই দিনই আমি খারাপ অভিনয় করেছি। যেদিন কিছুই মনে করিনি যাবো ঠিক আছে, সেদিনই সব থেকে ভালো অভিনয় হয়। মানে কি বলতো, দম্ভ স্টেজ নেয় না, তুমি বিনয়ী থাকো, পড়ে এসো, ডিসিপ্লিন হও, স্টেজ ঠিক তোমাকে আনন্দ করবেই। স্টেজ ভীষণ জীবন্ত গো, ভীষণ জীবন্ত। কি সুন্দর কথাটা বললে খেয়ালিদি, মানে আমার খুবই মনে ছুঁয়ে গেল তোমার এই কথাটা, আমি চিরকাল মনে রাখবো। মানে ওই জন্যই দেখবি যারা স্টেজে নমস্কার করে, স্টেজে নমস্কার করে ওঠে, বা ওই আর কি, বি ডেডিকেটেড। অরিন্দমদার সাথে আলাপের ব্যাপারটা আমি একটু জানতে আমার খুব ইচ্ছে করছে, কিভাবে অরিন্দমদার সাথে অরিন্দমের সাথে আমার প্রথমে বিয়ে হওয়ার কথা ছিল। একটু হালকা প্রেম প্রেম মতন হওয়ার পর কথা ছিল, কিন্তু তখন আমি আরেকজনকে ভালোবাসতাম, দেবাংশ আমার ফার্স্ট হাজবেন্ড মারা গেছেন, কিন্তু দেবাংশকে আমি খুব ভালোবাসতাম তখন সোনেক্সে চলাকালীন। হি ওয়াজ মাই ফাদার্স ব্লু আই বয়। দেবাংশ বলি আমার পক্ষে সম্ভব না তোমাকে বিয়ে করা, এরকম আছি ঠিক আছে, তো আমি তাহলে অরিন্দমকেই বিয়ে করছি। কর, মা বিয়ের কদিন আগে বলে আমি তোকে বিয়ে করবো, অরিন্দমকে ছেড়ে দে। অসম্ভব, আমি কি করে এখন সব তৈরি হয়ে গেছে আমি ছেড়ে দেবো, এরকম করে তোমার এমন শুরু করলো। আর আমি তো অলরেডি ওর প্রতি একটু বেশি দুর্বল ছিলাম, তাই লাস্ট মোমেন্টে অরিন্দমকে বলছি শোনো আমি তোমার বিয়ে করতে পারছি না, মানে হেসে হেসে বলিনি, কষ্ট পেয়েই বলেছি, কিন্তু বলেছি। ও বিশ্বাস করতে পারেনি না, আচ্ছা যদি বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে, দুবারই কথা হয়ে গেছে, এখন এসে বলছে যে ডেট ঠিক হয়ে গেছে, ফোন এসে বলছে যে বিয়ে হবে না, নিশ্চয়ই কিছু গন্ডগোল, মানে আমি রেগে টেগে গেছি। পরে বুঝেছে যে না এটা সিরিয়াস, তো আই গট ম্যারিড। কিন্তু বিয়ের কিছুদিন বেশ কয়েক বছর পর, বছর দশেক পর আমাদের ডিভোর্স হয় মিউচুয়ালি। তারপরে অরিন্দমের সাথে কেমন করে জানি না আবার আলাপ হলো, মানে দেখা হলো, কথা হলো, মমতা বা বিয়ে হলো। মানে আমি যে খুব ইন্টারেস্টেড ছিলাম যে জুয়ার বিয়ে করতে, তা কিন্তু নয়, মোটেও না। আর অরিন্দম যে এতদিন অবিবাহিত ছিল বিয়ে না করে, সেটাও কিন্তু আমার জন্যই না। ইট হ্যাপেন্স যে ওর বিয়ে হয়নি, ও যদিও বলে আমি তোমার জন্যই বসেছিলাম, তা নয়, আমি বিশ্বাস করি না, তো উনিশ বছর একটা ছেলে বসে আছে অ্যাবসার্ড। কিন্তু পরে আবার বিয়ে হলো, তখন আমার ছেলে ক্লাস পরে পরে, সেই বিয়েটা আমার মা তখন একদম বলতেন যে কি করছো, এরকম মানতে পারতেন না ডিভোর্সটা। পরে অরিন্দমকে ভীষণ ভালো, মা তো ভালোবাসতেন, প্রথমেই ভালোবাসতেন, তারপর মাঝখানে গন্ডগোল, তারপরে মেনেছেন। আর এইভাবেই বিয়ে, জানো তো। সুতরাং প্রথম দেখা, দ্বিতীয় দেখা বলতে গেলে অনেক কিছুই, কিন্তু সামহাউ রাদার ওই ত্রিভুজটা আমি, দেবাংশু, অরিন্দম, এই তিনটার মধ্যেই ছিল। মানে একে যদি বিয়ে করতাম ফার্স্ট হাফে, ওকে সেকেন্ড হাফে করতে হতো, ওকে সেকেন্ড ফার্স্ট হাফে করলে একে সেকেন্ড হাফে করতে হতো। মানে এরা না আমার ভাগ্য লেখায় বোধ হয় এটা ছিল, এই ত্রিকোণটা সব সময়। মানে দেবাংশ বলেছিল তুই কি ভাবছিস, তুই ওকে বিয়ে করলে আমি তোকে ছেড়ে দেবো, তোকে ডিভোর্স করিয়ে ছাড়বো, এরকম বলতো। সুতরাং যখন এটা কষ্ট, কিন্তু বাবা একটা ডিভোর্স পাস পার করা খুব কষ্ট, ভীষণ পার। দেখো কেউ তো, আমরা ঘর গড়ি ভাঙার জন্য নয়, সেটা খুব কষ্ট হয় যখন একটা ঘর ভাঙা হয়, তখন একটা স্বপ্ন শেষ হচ্ছে, আবার একটা নতুন করে তৈরি করা, তখন কত কিছু হয়। এই যে তুমি, এই যে প্রশ্নটা উঠলো, এই যে কথাটা উঠলো,
এইটা থেকেই তো কত লেখা আসে বলো। এই যে আমার মনে ভাবটা, যে আমার মনে হলো যে একটা স্বপ্ন ভেঙে গেল, একটা স্বপ্ন তৈরি হলো, একটা জীবন চলে গেল আর একটা জীবন এলো, সত্যি কি এলো নাকি গেল, সে কি গেল না থেকে গেল, এই যে কত রকম একটা মানুষের মনের অলি গলি, এত কিছু ভাবনা, মানুষের মনের পথটা এত গলিতে গলিতে চলে, এত ইন্ট্রিকেট। আমাদের ভেতরের ব্লাড ভেইনস যেমন কমপ্লিকেটেড, শুধু ডাক্তার ছাড়া কেউ বোঝে না, আমাদের ভেতরটাও ওই রকম, জানো তো, সেটা বোধহয় ঈশ্বরও জানেন না, এত আমরা অলিতে গলিতে চলি, কত অনুভূতি ছুঁয়ে ছুঁয়ে যায়, কত ফিলিংস আছে, কত ফিলিংস, সেই ফিলিংস এর প্রত্যেকটা জিনিস এরকম ছুঁয়ে ছুঁয়ে দেখা। আমি বলতে পারি, হ্যাঁ, আমি অতটা সৌভাগ্যবতী নয়, তাই বোধ হয় আমি এতগুলো ফিলিংস বুঝতে পেরেছি। আমার লাকটা বেটার হলে আমি আর একটু এতগুলো ফিলিংস বুঝতে পারতাম। শ্যালিদি, একটা কথাই আমার বলতে ইচ্ছে করছে, এত খোলাখুলি ভাবে একদম পুরো মনের কথা তুমি আজকে আমাদের সাথে শেয়ার করছো, এটা ওপেন সিক্রেট গো, এটা খুব একটা, আর নিজেকে তো আমার মনে হয় কোথাও ভেঙে গড়ার একটা জায়গা তৈরি হয়েছে। এই যে আমাদের লাইফে যে এত ইমোশনস আসে, এত লেয়ার্স অফ ইমোশনস আসে, কোথাও যেন আবার নিজেদের আমরা সামলে নিয়ে আবার চলতে থাকি, থামি না। ভাঙা গড়া, ভাঙা গড়া, এটা হয়তো সবাইকে, আমি জানি না, আমার বেলায় ভীষণ ভাঙতে হয়, গড়তে হয়, ভাঙতে হয়, গড়তে হয়। আমি এত হাসি খুশি ছিলাম না, জানো, আমি ভীষণ, আই ওয়াজ লাইক আ লোনলি লস্ট স্যাড গার্ল, অলওয়েজ আই ওয়াজ কোয়াইট, আমি এত কথাও বলতাম না, আমি চুপচাপ থাকতাম, ভীষণ ইন্ট্রোভার্ট। তারপরে আস্তে 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 এখন দেখো, হাসি, কথা বলি, নিজের সব থেকে নরম জায়গাটা খুব সহজে বলে দিতে পারি, এরকম তুমি মারিয়ে যাও কিচ্ছু হবে না, আমি এক থাকবো। ঠিক সেইভাবেই লিখেও যেও, আর আমরা তোমার আরো গল্প, আরো উপন্যাস আমরা যেন পাই, পড়তে পারি, সেই আশাই করবো। না, আমি বলছি যে আজকে তোমার সাথে এত সুন্দর গল্প করে এইখানে সুদূর কলকাতায় বসে, এই লকডাউনে, কাজ যেখানে শুরু হয়নি, একটা অদ্ভুত ছন্দে বসে আছি, আমার গল্প করে যারা তোমার সাথে এবং যারা শুনছে তাদের প্রতিও আমার, মানে আমি নিজেকে বলতে পারো, আমি চাই যে সবাই কিছু যদি পায় আমার থেকে, আমার দিতে কোনো আপত্তি নেই, সবাই সব কিছু করতে পারে, সব পারে, ছাই থেকে উঠে আবার দাঁড়াতে পারে, মরে গিয়েও দাঁড়াতে পারে, মানে ফিজিক্যাল ডেথ নয়, মেন্টাল ডেথ, দাঁড়ানো যায়। এখন এই লকডাউনের সময় এটা স্টাডি বলছে অনেক মেন্টাল হেলথ কন্ডিশন নিয়ে কনসার্ন, তো আমার মনে হয় তোমার ওই সাজেশন, তোমার ওই অ্যাডভাইস সবাই খুবই কাজে লাগবে। যে সত্যি এই যেমন বললে ভাঙা গড়া, তো গড়া দিয়েই শেষ হয়, আবার আবার করা যায়। তো অধরা প্রকৃত ভালোবাসা, অধরা, কিন্তু ডেইলি লাইফে যদি তুমি ভালোবাসা চাও তাহলে নিজে ম্যাজিক করো, এটা আমি বিশ্বাস করি। ভালোবাসা ক্রিয়েট করা যায়, ভালোবাসা নিজের হাতের মধ্যে থাকে, সেই ভালোবাসাটা হয়তো তার মধ্যে কিছু ডিউটি থাকে, সেন্স অফ রেসপন্সিবিলিটিস থাকে, হয়তো সেটা ঠিক প্রজাপতির মতন অত সুন্দর নয়, যেটা উড়ে উড়ে যায়, সেটা অধরা ভালোবাসা। কিন্তু এই যে নদীর জল আর খরার জল, রবীন্দ্রনাথ শেষের কবিতায় বলেছিলেন না, ঠিক ওই রকম, মানে হঠাৎ আমি সারপ্রাইজ যদি দিই আমার হাজবেন্ডকে, ও হয়তো এক্সপেক্ট করেনি আমি এই সময় বাড়িতে থাকবো, দেখলো আমি আছি, এইটা করে দিলাম, ওটা একটা সারপ্রাইজ, উইচ ইজ আ গিফট, উইচ ইজ আ ম্যাজিক, এগেন উইচ ইজ লাভ, ইট ক্রিয়েটস, এটা না বুনতে হয়, এরকম সেলাই করে যেমন একটা সোয়েটার তৈরি করতে হয়, ওই রকম ইটস লাইক ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্যাট ম্যাজিক। প্রত্যেকটা সংসারে একটা সময় সংসার করতে করতে একটা দেখবে মোটা হয়ে যায়, কিছু ধুলো জমা পড়ে যায়, আগে আমরা যেগুলো করতাম সেগুলো আর করি না। হোয়াই নট গিভ সাম ফ্লাওয়ার ওয়ান ডে ইন দ্য মর্নিং অ্যান্ড সে হাই, দিস ইজ আ নিউ মর্নিং,
ইটস হাই ফ্রম মি, এই যে হঠাৎ করে প্রেম, মানে কি বলতো, ছেলেকে মেয়েকে এই মজাগুলো যদি দাও, এই আনন্দগুলো যদি দাও, ডোন্ট এক্সপেক্ট এনিথিং, এটা হচ্ছে প্রাইমারি, ডোন্ট এক্সপেক্ট, তুমি শুধু ক্রিয়েট করো, ক্রিয়েট করো, লেট দেম এনজয়, তোমার এই ক্রিয়েশনটাই আনন্দ। উপন্যাসটা ছাপা হয়ে বেরিয়ে গেল, এবার লেখকরা তো পড়বে, তুমি তো ক্রিয়েট করে দিলে, একটা ফুল দিলে, হাসি দিলে, ঘরটা ভরিয়ে দিলে, ওই রকম জানা তো, দিস ইজ লাভ, দিস লাভ কন্টিনিউস, এন্ড ইউ হ্যাভ টু মেক দ্যাট লাভ লাইভ, মানে বাঁচিয়ে রাখতে হয়, তেল ঢেলে 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 বাঁচাতে হয়, নাহলে প্রদীপটা নিভে যাবে, তো ন্যাচুরালি নিভে যাবে। তো সেই জন্যে আমি কিন্তু যে কোনো মুহূর্তে একটা প্রেমের আবহ তৈরি করে দেবো বাড়িতে, প্রেম আনন্দ হাসি খুশি, ইচ্ছে করলেই পারবো, ইচ্ছে করে করছে কি করছে না সেটা আলাদা কথা, যদি ইচ্ছে করে পারবো, সেইটাই সবাইকে বলা, ক্রিয়েট দ্যাট, ক্রিয়েট দ্যাট, তুমি পারবে, তোমার হাতেই তো ম্যাজিকটা, তুমি দুঃখ পাবে, তোমার দুঃখটা তোমার কাছে, ঈশ্বরের কাছে, বা ভীষণ যাকে ভালোবাসো তার কাছে শেয়ার করো, সবাই তোমার দুঃখ বুঝবে না, কেউ বুঝবে না, বুঝতেই পারবে না, কেউ, নো ওয়ান ইজ ইন্টারেস্টেড, হু হ্যাজ দ্য টাইম টু লিসেন টু ইওর worries and sorrows, না ওটা শুধু তোমার নিজে, ওটাই তো ক্রিয়েশন। আর সবাইকে আনন্দ দাও, প্রথম প্রথম মনে হবে কি করে দেবো, দেখবি, আমাকে একজন বলেছিল, আমি একবার খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, তখন আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাই, তো হি সেড যে তুমি এটা করতে পারছো না, তখন আমি বললাম যে আই থিঙ্ক আই হ্যাভ লস্ট লাভ, আমার আর ভালোবাসাটা নেই, বলছে একটু তো বাসো, বললাম হ্যাঁ, বলো আরো বাসো, বললাম আরো, বললো হ্যাঁ, তারপর বলে যখনই দেখবে ফুয়েল শেষ আরো ভালোবাসো, আরো ভালোবাসো, তার মানে কি ক্ষমা করতে করতে যাও, তার মানে আমি ক্ষমাই করে যাব, আরো যেমন তেমনই থাকবে, বলে ভাই না তুমি পারবে না, তো বললাম শুনতে খুব ইজি কিন্তু শক্ত, তো সেই জন্যই জানো তো, ক্রিয়েট করে যাও, ক্রিয়েট করে যাও, আর নিজের দুঃখটা অত দুঃখ না ভাবলেই হবে, সবটাই তো মনে, আমার মন যদি বলে ব্রেনকে যে এটা অতটা দুঃখের নয়, ব্রেন বলবে এটা অত দুঃখের নয়, সত্যি আমি এটা করে দেখেছি গো, মানে আমি এত কিছু ধাক্কা খেয়েছি, ধাক্কা খেয়েছি, ধাক্কা খেয়েছি, খেতে 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 এত সময় মনে হচ্ছে আমি কি সবকিছু অভাবা, হ্যাঁ, তখন এই এই পলিসিটা হচ্ছে ভালো, কোথায় কিছু হয়নি তো, এখন সবটা সিজন হয়ে গেছে, সবটা এখানে গো, সব এখানে, ভালোবাসা এখানে, প্রেম এখানে, লেখা এখানে, বিরহ এখানে, তুমি মনকে ছাড় দেবে না বেশি, কন্ট্রোল ফ্রম হিয়ার, আমি কিন্তু কোনো জ্ঞানের কথা বলছি না, জাস্ট লজিক্যালি থিঙ্ক, তুমি পেরে যাবে, ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে, ইয়েস, আর তুমি নিজেকে খুশি থাকবে, তুমি জানো তোমার আরেকজন খুব স্নেহ, তোমার সুপুত্র আদিত্যর কথা আমি বলছি, উনি যখন খুব ভালো ভালো কাজ করছেন, উনি আর বলো না, তুমি করেই বলো, তোমাদেরই মতন হবে, তো কিরকম লাগে যখন মা হয়ে আদিত্যর কাজ দেখো, দেখো আদিত্য ইজ মাই সানশাইন কিড, ও যখন ছোট তখন অনেক কিছু ফেস করেছে, একটা ডিভোর্স দেখেছে প্যারেন্টস এর, একটা নতুন জায়গায় এসে, মানে ও আমার সাথে জার্নিটা একসাথে, উই হ্যাভ পাসড অল দ্য ফেজেস, আমার ছেলের সাথে আমার বন্ডিংটা সব মায়েদেরই মতন সুন্দর, একটা জায়গা আছে আদিত্য ভীষণ নিজের মতন, ও যখন মানে আমার সাথে, ও যখন মনে হয় কথা বলে, যখন মনে হয় কথা বলে না, ও যখন ইচ্ছে হয় ও তখন ভীষণ সুন্দর, ও যখন মনে হয় ও দরজা বন্ধ করে বসেই রইল, আমি অ্যাজ এ মা আমার ওর কাজ খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে, আমি মনে করি হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, কিন্তু কিছুতেই অভিনয় করতে চায় না, ও ডিরেকশনে আসতে চায়, উইচ টেক্স টাইম, অ্যান্ড আই উইশ হিম অল দ্য বেস্ট, আমি আশীর্বাদ করবো আদিত্য যেন ওর মনের ইচ্ছা পূর্ণ করতে পারে, মা হয়ে শুধু এটুকুই বলতে পারি, অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড, ও কিছু করতে যদি নাও পারে ও একটা ভালো মানুষ হোক, এটাই আমি চাইব, আমরা তো আদিত্যকে প্রজাপতি বিস্তুতে দেখেছি মুখ্য ভূমিকায়, হ্যাঁ
না না, ও ওইরকম ঠিক উল্টো, ও যেটা প্রজাপতিতে দেখেছো ও ঠিক তার উল্টো। তুমি আমার সাথে একটু আগে যখন এই স্ট্রিমিয়ারটা আমি কানেক্ট করছিলাম, আমার সাথে বসেছে এরকম, করো 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 করো, শেখো শেখো, আমি কিছু দেখাবো না, বকে বকে আর এমন করে তাকিয়ে থাকে, আমি তো নার্ভাস হচ্ছি, এরকম করছিস কেন? করছি না না, পাচ্ছি ওটাকে টাইপ করলে কি করেছি, কি টাইপ করেছো, দেখো কি টাইপ করেছো, করছি দাঁড়া, এই করতে করতে এটা স্ট্রিম। সুতরাং আমাদের সম্পর্কটাও খুব মজার, খুব মজার। তোমরা বন্ধু, মা মা ছেলে তো বটে, কিন্তু আমরা খুব বন্ধু, হ্যাঁ খুব বন্ধু, আমরা খুব সত্যি খুব বন্ধু। আর কিন্তু ও খুব, আমি যখন চাইবো তখন গল্প করবে না, ও যখন চাইবে আমাকে গল্প করতে হবে, সে যখন আমি যাই করি না কেন, দম করে দরজাটা খুলবে, লাইট জ্বালিয়ে দেবে, এসি যদি চলে বন্ধ করে দেবে, যাতে আমি উঠে পড়ে ঘুমতে পারি, এবার গল্প করতে বসে এরকম। তোমার সাথে আমি আর একটু খেলা খেলি, একবার কোয়েশ্চেন তো হলো, একটু র্যাপিড ফায়ার চট করে কিছু কোয়েশ্চেন করবো, কেন চটপট তোমার থেকে। চলো চলো, হ্যাঁ শুরু করছি। বাবা মায়ের সঙ্গে তোমার কোনো সুখ স্মৃতি? বাবা মানেই পাঞ্জাবির হাতাটা ধরে পুজোর প্যান্ডেল, বাবা মানে রিহার্সালের বকুনি, বা অন্ধকার ঘরে টেবিল ল্যাম্পে লিখছে আর বলছে এই আমাকে বাবা ভদু বলে ডাকতে, ভদু পড়ে দেখ তো এটা কিরকম হয়েছে, পড়ে দেখ, আমি যদি বলতাম এটা ভালো না, কেটে দে কেটে দে, আমার পেনটা দিয়ে বলতেন কেটে দে, যেটা ভালো নয় কেটে দে এইটা। আর মায়ের সাথে সুখস্মৃতি হচ্ছে এক বালিশে শুয়ে গল্প করা, খেতে খেতে মা যখন খাইয়ে দিত, বুড়ো বয়সে বলতাম খাইয়ে দাও না মা, ওই মা খাইয়ে দেওয়া, বালিশে শোয়া, মায়ের টাচটা, মায়ের গায়ের গন্ধ, এগুলোই তো সুখস্মৃতি। আমি খুব স্পোর্টিংলি নিই, হাসি মুখে নিই, আর জলটুকু ফেলে দুধটুকু নিই, সবটা নিই না, আর নেবো মনে যেটা মনে করি সেটা নিই, কিন্তু শুনি সবটা। মন খারাপ হলে তার থেকে কি করে বেরিয়ে আসে? আমার একটা টেকনিক আছে, যেই মন খারাপ হয় আমি নিজেকে মনে মনে একটা লাথি মারি, বলে অট, তখনই আমি উঠে পড়ি, ওই লাথিটা মারি, মেরেই উঠে পড়ি, এইভাবে বেরিয়ে। আচ্ছা, তিনটে বই আর তিনটে সিনেমা নিয়ে যদি পুরো লকডাউনটা কাটাতে হতো, তাহলে কোন তিনটে বই আর সিনেমা? দেখো বই অনেকগুলো, আমি একটা বই বলতে পারবো না, কারণ আমি বই খুব বেশি দুবার পড়ি না। বই আমার থ্রিলার খুব ভালো লাগে, যে কোনো থ্রিলার, নতুন থ্রিলার দাও বা অরহান পামুক, ও আমার দারুণ লাগে, এইগুলো নিয়ে আমি বসে থাকতে পারবো। আর ফিল্ম যদি বলো, উত্তম কুমারের কিছু ছবি, নায়ক সোনার কেল্লা, এগুলো আমি বারবার দেখতে পারি। হয়ে গেল লকডাউন, তিনটে বই লাগবে, তিনটে সিনেমা লাগবে, নায়ক সোনার কেল্লা আর উত্তম কুমারের কিছু ছবি, ছদ্মবেশী ধরো। নিজের নিজের তোমার নিজের তিনটে প্রিয় কাজ, যেটা তুমি তোমার ভালো লাগে করতে, লিখতে, মুভিজ দেখতে, আর দুটো আছে, ঘুমানো আর বই পড়া, ওই দুটো টাই, মানে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি, আবার ঘুম থেকে উঠে পড়ি। তুমি যদি পারফর্মিং আর্টে যদি না আসতে, এই ফিল্ডে যদি না আসতে, তাহলে অন্য কোন প্রফেশন বেছে নিতে? আই ওয়াজ মেন্টালি প্রিপেয়ার্ড যে আমি অ্যাড এজেন্সি জয়েন করব কপিরাইটার হিসেবে, যখন আমি জয়েন করব ঠিক তখনই 13 পার্বণ এলো, এন্ড ইট চেঞ্জড এভরিথিং। আমি কিন্তু আমি তো জানতাম না 13 পার্বণ এইভাবে আসবে, জাস্ট লাইক দ্যাট আমি ভেবেছিলাম একটা করবো করে আই জয়েন, তো সব বদলে গেল, আমি কথাও বলে রেখেছিলাম।
ভাগ্যিস বদলে গেল খেয়ালি দিন, নালে তো তোমাকে পেতাম না আমরা এইভাবে। ভালোই হতো, বস হয়ে বসে থাকতাম এতদিনে, লকডাউনেও ভাবতে হতো না, মাইনেটা চলে আসতো। বেড়াতে গেলে কিরকম জায়গা বেড়াতে যেতে পছন্দ করো, ঘুরতে গেলে হলিডেতে? দুটো অপশন, নীল সমুদ্র, সাদা বালি, নয়তো বরফ ঢাকা শহর, এই দুটো। এখন এই লকডাউনের জন্য এত রেস্ট্রিকশন সব জায়গায়, এখন দেখা যাক আবার আমাদের ট্রাভেল কিভাবে শুরু হবে। সত্যি তাই বলছি, রাফিক তার খেলার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি তুমি বলছিলে কিছু একটা বলো। প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ যে আমার সঙ্গে তুমি এতক্ষণ কথা বলে গেলে, থ্যাংক ইউ। আর আমি বলতে চাই, এবছর আমাদের ইউএসএ একটা ট্রিপ ছিল, ইউএসএ তে আমাদের এই ভীতি ও শুভেচ্ছা নাটক নিয়ে যাওয়ার ছিল, তো ওটা খুব মিস করলাম। একদম এপ্রিলে যাওয়ার ছিল, তখন তো লকডাউন শুরু হয়ে গেল আর হলো না, ওই যে একটা খুব মিস করি। আশা করছি ওটা মানে এর মধ্যে কিছু খবর নিশ্চয়ই আসবেন তোমরা নেক্সট আবার। হ্যাঁ মানে এখন তো জামায়াত হতে দিচ্ছে না, আমাদের এখানেও এখনো থিয়েটার শুরু হয়নি, যেদিন হবে সেদিন আবার দেখা হবে। একদম শেষ প্রশ্ন চলে আসবো খেয়ালি দি, আমরা কি আশা করতে পারি, কোন নাটক কিংবা কি গল্প স্ক্রিপ্ট তোমার থেকে নেক্সট আশা করতে পারি? আমি নাটক লিখেছি, আমি উপন্যাসও শুরু করেছি, আমি থেমে থাকিনি, আমি লকডাউনে ডাউন হইনি, আমি লকড হইনি, আমি লিখেছি, আমি নাটক লিখেছি, উপন্যাস লিখেছি, ফিল্মস দেখেছি, বই পড়েছি, সুতরাং তুমি সব আশা করতে পারো। আই এম আ জিনিয়াস, ইউ নো। নিশ্চয়ই আমাদের এর পরে আবার নিশ্চয়ই দেখা হবে, এরকম গল্পের মধ্যে দিয়ে অনেক আরো জানতে পারবো। থ্যাংক ইউ, টাটা, নমস্কার, টাটা। আজকের আলাপের মধ্যে দিয়ে খেয়ালি বস্তুদারকে যেন একদম খোলাখুলি স্বচ্ছভাবে পেয়ে গেলাম, অকপটে কত কিছু আমাদের সাথে ভাগ করে নিল। কেমন লাগে আজকের পর্ব নিশ্চয়ই জানাবেন আমাদের ফেসবুক পেজে, ইউটিউব পেজে আলাপ কি আসুন। খুব ভালো থাকবেন, ভালো রাখবেন, সঙ্গে থাকবেন, দেখা হবে পরবর্তী এক পর্বে।